এবার সাহাবা কেরামের একটি সুন্নাত ছিল, যেটি সুন্নতে মুহাম্মাদি, সেটি কি? বায়াত। আলহামদুলিল্লাহ দুনিয়ার মুখে এখন এই বায়াতের সুন্নাত আল্লাহর ওলিরা পালন করছেন, নত বায়াতের বিষয়টি উঠেই গেছে। বেশিরভাগ দল দেখেন ওই গণতান্ত্রিক বা অন্যান্য, এই বায়াত কিন্তু আল্লাহ নবীর একেবারে দাইমান সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে হাতে হাত থেকে বায়াত করাতেন। আমাদের অত তো সহজ বায়াত না, আমরা তো সহজ বায়াত দিই, খারাপ কাজ করবো না ভালো করবো। সাহাবা কেরামের তো সহজ বায়াত দিতেন না, সাহাবা কেরাম আল্লাহ নবীর হাতে হাত থেকে মৃত্যু বায়াত দিতেন। সুবহানাল্লাহ। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر واليسر والمنشط والمكره وعلى أثرة علينا وعلى ألا ننازع الأمر أهله وعلى أن نقول بالحق أينما كنا لا نخاف في الله لومة لائم. আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিলাম দুই মর্মে, ইয়া রাসূলুল্লাহ যা বলেন শুনব, যা করতে বলেন করব। তখন ইচ্ছার অনিচ্ছার সুখে দুঃখে নিজের উপর জবরদস্তি করতে হলে করব, তবু আপনার আদেশ মানব। এবং খালি আপনার আদেশ যে মানব তা নয়, আপনি যদি অন্য কাউকে আমাদের উপর আমির বানিয়ে দেন, আপনার কথা যেমন মানব, আপনার নিযুক্ত করা ওই আমিরের কথা সেরকম। হ্যাঁ, নিজেদের পরামর্শ আমরা দেব, নিজেদের পরামর্শ দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না, বাকি সবাইকে চ্যালেঞ্জ করতে পারেন না। ধরেন কালামিজে ইসলামিয়ার একটি দল, এই মোগলাবাজার শাখা একজন সভাপতি, দিন শেষে কিন্তু সভাপতির কথাটাই হচ্ছে শেষ কথা, এটি হচ্ছে ইসলামী নিয়ম। কিন্তু এর মানে এই নয় যে বাকি সদস্য সবাই মুখে কুলু পেতে বসে থাকবে না, আপনি পরামর্শ দেবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার আমি যেটি বলবে সেটি হচ্ছে আইন, এটি হচ্ছে সুন্নতি নিয়ম, সুন্নতের নিয়ম হচ্ছে এটি। এজন্য আল্লাহর ওলিদের হাতে আমরা বায়াত দিই, এর মানে এই নয় যে আল্লাহর ওলিকে আমরা পরামর্শ দিই না, দেই, কিন্তু বায়াত হচ্ছে যে শেষ পর্যন্ত আপনার কথাই মানব। এবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে বায়াত দিলেন, এক এক করে 1400 সাহাবী আল্লাহ নবীর হাতে বায়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে করব, শহীদ হতে হলে হব, কিন্তু ইসলামের উপর যে আঘাত এসেছে ওই আঘাতের জবাব না দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কায় ফিরে যাব না, মদিনায় ফিরে যাব না। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একজন করে হাত দিলেন এবং এক এক করে 1400 সাহাবী বায়াত দিলেন আমার নবী। বায়াত শেষ হওয়ার পরে একজন সাহাবী বায়াত দিলেন না, তিনি কে? উসমান। কারণ উসমান এখানে উপস্থিত নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এই বায়াতকে আল্লাহ পরীক্ষা করছেন, তাহলে এই বায়াত বড় বরকতময় বায়াত। আল্লাহ নবী চিন্তা করলেন আমার উসমান তো এই মুবারক বায়াত থেকে মহরুম থেকে যাবে। আল্লাহ নবী কি করলেন, তার ডান হাত এগিয়ে দিলেন এবং নিজের বাম হাত তুলে ঘোষণা করলেন এই হাতটি উসমানের হাত, নিজের এক হাতের উপর আরেক হাত দিয়ে উসমানের পক্ষ থেকে বায়াত দিয়ে দিলেন। তখন এই বায়াত শেষ হলো। দেখেন সাহাবীরা কার হাতে হাত থেকে বায়াত দিয়েছেন? নবীর হাতে, নবীর হাতে হাত থেকে বায়াত দিয়েছেন। বায়াত শেষ হওয়ার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন, বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে হাত রেখে বায়াত দিয়েছে আপনার হাতে নয়, এরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত দেওয়ার নিয়ম ছিল আল্লাহর নবী এক হাত রাখতেন, এরকম দেখানো বেয়াদবি, কারণ হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাসবিহ হয়ে যায়, আমি দেখাবো না। আপনি কল্পনা করেন আল্লাহর নবী নিজের ডান হাতটি নিচে রাখতেন, ওই হাতের উপর সাহাবীর একটি হাত, ওই হাতের উপর আবার নিজের বাম হাতটি রাখতেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে হাত রেখেছে আপনার ডান হাতের উপর, এরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত দিচ্ছে। প্রশ্ন আসে যে সাহাবীদের হাতের উপরে তো আল্লাহ নবীর আরেকটি হাত রয়ে গেছে, অধিকার হাত, আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের নিচে যে কেবল আল্লাহর হাত সেটি নয়, তাদের হাতের উপরে যে হাত অতি আল্লাহর হাত। আল্লাহ নবী তার নিজের দুই হাতের মধ্যখানে সাহাবীদের হাতকে রেখে বায়াত নিয়েছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, জিহাদের জন্য, শাহাদাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বাহ্যিকভাবে মানুষ দেখেছে আপনার হাতে হাত থেকে আপনার সাহাবীরা বায়াত দিচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এরা আপনার হাতে হাত থেকে বায়াত দিলেও মূলত এই হাতটি হচ্ছে আল্লাহর হাত। সুবহানাল্লাহ।
দেখেন আমার নবীর মর্যাদা, দেখেন অন্য নবীরা এই কাজগুলো করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে শত শত আয়াতে বর্ণনা করেছেন, মুসা লাঠি ফেলেছেন, ঈসা হাত দিয়েছেন, অমুক অমুক কাজ করেছেন, আমার নবী কাজ করেছেন, আল্লাহ বলেছেন আমি করেছি, আমার নবী দয়া করেছেন, আল্লাহ বলেছেন আমি নিয়েছি। দেখেন এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইমতিয়াজি খুসুসান মর্যাদা, যেটি অন্য কাউকে দেওয়া হয় নাই। আর তো বেশি সময়